তুমি ধরো জিষ্ণু করছো, যেটা তোমার চরিত্র জীবাংলা সিরিয়ালে, তো সেখানে জিষ্ণুর কিছু কি তোমার ট্রেটস তোমার মধ্যে চলে আসে, বা জিষ্ণু যে ইনোসেন্স? আমার ট্রেটসটা আমার আমার আমি আমি যেটা সেটা ইনপুট করেছি জিষ্ণুতে, জিষ্ণু ক্যাটারিং তো এরকম ছিল না। ধর আমার জিষ্ণু ক্যাটার তুই করছিস, তুই কিন্তু অন্যভাবে পোর্ট্রে করবি। মানে আমাকে যেমন লিখে দেওয়া হয়েছে আমি তেমন করলাম, মানে আমাকে ধরো বলে দেওয়া হয়েছে জিষ্ণুটা এরকম। ডায়লগটা ম্যাটার করে না রে, ডায়লগ না, আমি বলছি ক্যারেক্টার, বডি ল্যাঙ্গুয়েজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর জিষ্ণুজি তোর সঙ্গে কথা বলে, সে একদম হ্যাঁ গুড বয়, বাহ বেশ বলো, হ্যাঁ মুখের পুরো এটাই চেঞ্জ হয়ে গেল, এই যে হাসি একটা, এটা অলরেডি বলে যে হাসি খুব ভালো, এটা জিষ্ণুর হাসি। আর যদি আমি ধরো যে আগে যে কাটা ভিলেন করতাম, হ্যাঁ কী হয়েছে বলো? আচ্ছা ওটা পুরো আলাদা। কি হয়েছে কি এত কোশ্চেন করা কিসে তোমাকে? ভালো লাগছে না আমার, টাইম তোমার টাইম হয়ে গেছে, বাড়ি যাবো, খিদে পেয়েছে, কিছু খাওয়াবি? তো এরকম মানে কোনো ক্যারেক্টার ধরো তোমার যখন স্টার্টিংয়ে জাস্ট একটাই ক্যারেক্টার করছো আর অনেকটা টাইম ধরে করছো কোনো ধরো চরিত্র, সপ্তাহে তো পাঁচ দিন, সবথেকে কঠিন ভিলেন, ভিলেন না সবথেকে কঠিন ভিলেন, কেন বলছি বলতো মাথা ব্যথা হয়। আচ্ছা এই জায়গাগুলো ফেটে যেত আমার, বিকজ আমি আমি টেকনিক্যাল, হ্যাঁ না তার জন্য মুখ চুপ দেখানোর জন্য জানিস তো, আমি টেকনিক্যাল অ্যাক্টিং দুটো পার্ট হয় টেকনিক্যাল অ্যাক্টিং, নয় হচ্ছে তুই তো ইমোশন দিয়ে অ্যাক্টিং করছিস, তুই যখন ইমোশন দিয়ে অ্যাক্টিং করছিস তোর না একটা হরমোন রিলিজ হয়, সেটা হচ্ছে তোর অ্যাড্রেনালিন হরমোন রাশ হয়, তুই যখন রেগে আছিস তোমার সাহস কি করলো আমার সাথে কথা বলে, জোরে জোরে কথা বললে এমনি একটা অ্যাড্রেনালিন রাশ হচ্ছে তোর না অনেকে, এই যে আমি যে করলাম এটা টেকনিক্যালি করলাম, আমি কিন্তু এটা মেকানিক্যালি করলাম, আমি কিন্তু তো আমি অ্যাড্রেনালিন রাশ করাইনি, কিন্তু যখন যখন ক্যামেরা অন হয় না অ্যাড্রেনালিন রাশটা আমার হয়, হ্যাঁ এটা আমি ফিল করব, বুঝতে পারছি, হয় না তারপর আমি রেগে থাকি। আচ্ছা ধর রাগের সিন করলাম আমি না, খুব রেগে থাকি, আমার চোখ দিয়ে ফেটে এরকম সিন গেছে, আমার রেগে গিয়ে চোখ দিয়ে ফেটে জল বেরোচ্ছে, অন স্ক্রিন হচ্ছে, এটা খুব শরীরটা এফেক্ট করে, মানে কাট বলার পরে একদম কাট বলার পরে আমি নিজেকে আমি হাত এরকম হচ্ছে, আমি হাত কাঁপছিল একবার, মানে ফেলাটা সিন করার পর আমি কন্টিনিউস হাত কাঁপছে, মানে মাইগ্রেন সমস্যা হচ্ছে আমার, সমস্যা হচ্ছে কিছু সাইনাস প্রবলেম হচ্ছে আমার, মাথা ব্যথা হচ্ছে রাত্রিবেলায় ধরো, আমার এত ঘুম আসছে না। হ্যাঁ তো চিল্লামিল্লি করলে যদি অত ঘন্টা ধরে, যদি অত ঘন্টা ধরে চিল্লামিল্লি করেছি, অত অত এরকম হয়েছে যে আমি ধর যেমন চেয়ারে বসে তোকে ধরে ফেলে দিচ্ছি, তো চেয়ারটা ভেঙে দিচ্ছি, এরকম সিন করেছি, ঠিক আছে? তো মানে এগুলো করলে না মানে তো প্রথমত খুব ভালো লাগবে, কিছু প্রতিটা মানুষের মতো একটা ব্যাপার থাকে যে তুই জিনিসপত্র ভাঙলে দিবি, ডিপ্রেশন বেরিয়ে আসে, কিন্তু তারপর তুই যখন একটা কন্টিনিউস ক্যাটারটা করছিস, তুই কন্টিনিউয়াস রোজ গিয়ে এরকম চিল্লাচ্ছিস বা ই করছিস, তো শরীর ভাঙতে বাধ্য, তো মেন তো শরীরের থেকে বেশি কথা মেন্টালি খুব এফেক্ট করে, তো ভিলেন করা বেশি টাফ। তুমি বাড়ি গিয়ে ধরো কথা বলতে ইচ্ছা করে না কারোর সাথে, আমি রুটি খাবো না বলে যে আমাকে পরোটা খাওয়াতো, তো এরকম রিয়েল লাইফে ওটা ইচ্ছা করে না রে, আর এনার্জি থাকে না, তাই না? আমার খাওয়ার এনার্জি থাকে না, মানে ওই ওই সব ক্যারেক্টার করার পর না, মানে মানে তুই যে কোনো ক্যারেক্টারই না, আমি ওই বলতে চাই রাগটা কি তোমার রিয়েল লাইফে চলে আসে, যে মানে শর্ট টেম্পার জিনিসটা কি চলে আসে? আসে আসতো স্টার্টিংয়ে নাকি? তো স্টার্টিংয়ে আসতো, তো এই যে তোকে বললাম সুইচ অন সুইচ অফ, হ্যাঁ এখন যদি আমি ভিলেন করি আবার আমার কিন্তু এটা হবে না, এই প্রবলেম তোকে যেটা বলছি সেটা কিন্তু হবে না, কারণ হচ্ছে যে আমি সেটের জিনিসটা সেটা ফেলে আসতে পারবো, আমি সেটা কন্টিনিউ করবো না, যে মাথা গরম বল বা ইয়ে বল আমি কন্টিনিউ করবো না।